আবার গিলাফে দড়িয়ে তিন নেতাকে ওয়াদা করিয়েছিলেন যে তোমরা আফগানিস্তানে যাওয়ার পরে আর কোনো কুণ্ডল করবে না, কোনো গৃহযুদ্ধ করবে না, সবাই মিলে ইসলামী হুকুমত করবে, এই কথা রেখেছিল বাকি দুটি দল, কিন্তু হিজবে ইসলামী সেই কথা রাখে নাই। হেফাজতের আন্দোলনের সময়ও চরমনাই ওয়ালারা হেফাজতের নেঙ্গা বিরোধিতা করেছে, এমনকি হেফাজতের বিরুদ্ধে লিফলেট বিতরণ করেছে, বই লিখে হেফাজতের বিরুদ্ধে প্রচার করেছে। যদি হেফাজত ইসলামী আন্দোলন হয় আর ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আরেক ইসলামী আন্দোলন অবস্থান নেয়, তাহলে সেটাকে ইসলামী আন্দোলন বলবো না দালালি আন্দোলন বলবো? এজন্য আমাদের হুশ রাখতে হবে, শুধু স্লোগান শুনলেই হবে না। পিরাকি পিরাকি আর রাজনীতি এক কথা নয়, প্রার্থী দে আবার আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে, 300 সিটে প্রার্থী দেওয়ার অর্থ হলো আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা দেওয়া, আওয়ামী লীগের নির্বাচনকে কি করা, বৈধতা দেওয়া, আবার আওয়ামী লীগের বিরুদ্ধে বড় বড় বক্তব্য দে, একদিকে বড় বড় বক্তব্য দে, আবার রাতের আধারে কোটি কোটি টাকা আওয়ামী লীগ থেকে নিয়ে 300 সিটে প্রার্থী দে। এই সমস্ত দল সম্পর্কে আমাদের সজাগ হতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দুর্নীতি করে, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি করে, জাতীয়বাদী ক্ষমতায় গেলে দুর্নীতি করে, তাহলে দুর্নীতিমুক্ত প্রশাসন করতে হলে অবশ্যই ইসলামী হুকুমত করতে হবে। এই জেহাদে মোট শহীদ হয়েছিলেন 16 লক্ষ মুসলমান। কত লক্ষ মুসলমান? 16 লক্ষ মুসলমান। 14 বছর জেহাদ হয়েছিল, এই 14 বছরে 16 লক্ষ মুসলমান শহীদ হয়েছিলেন। পালেবান সেই সমাজ, যে সমাজ সারা বিশ্বের মধ্যে একমাত্র খালিস এবং নিরেট ইসলামী হুকুমতের অধিকারী, বিশ্বের বুকে আর কোথাও 100 ভাগের 100 ভাগ ইসলামী হুকুমত নেই, আর কোথাও হুদুদে ইসলামিয়া 100 ভাগ জারি নেই, জারি আছে একমাত্র আফগানিস্তানে। এই আফগানিস্তানের এমারত হচ্ছে এমারতে ইসলামিয়া, যেভাবে তারা ঘোষণা দিয়েছে এমারতে ইসলামিয়া, আলহামদুলিল্লাহ। কি রাজনৈতিক, কি সামাজিক, কি অর্থনৈতিক, কি সাংস্কৃতিক, কি শিক্ষাগত, কি পেশাগত, সব দিক দিয়ে তারা 100 ভাগ খেলাফত আলা মিনহাজিন নবুয়া পরিচালনা করে যাচ্ছে। এর জন্য আমরা খুশি কিনা? আমরা সবাই খুশি। আবার বিশ্ব ইসলামী খেলাফত দেখতে পেয়েছে, এর আগে তারা 5 বছর ইসলামী খেলাফত চালিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সারা বিশ্বকে নিয়ে আমেরিকা জাতিসংঘ সহ সারা বিশ্বকে নিয়ে তাদের উপর আক্রমণ করে 20 বছর যুদ্ধ করে টিকতে পারে নাই, না হয় তাদেরকে ধ্বংস করে ফেলত। যাই হোক, এই তালেবানের উত্থান জমিয়তের পক্ষ থেকে হয়েছে। এর ইতিহাস হলো যখন রাশিয়া 1978 সালে রাশিয়া আফগানিস্তানে এসে কমিউনিস্ট রাশিয়া হামলা করে সব মসজিদ মাদ্রাসা ধ্বংস করে দেয় এবং মুসলমানদেরকে জিম্মি করে ফেলে, তখন উলামায়ে কেরাম ঝাঁপিয়ে পড়েছিলেন রাশিয়ার বিরুদ্ধে জেহাদে। এই জেহাদে মোট শহীদ হয়েছিলেন 16 লক্ষ মুসলমান। কত লক্ষ মুসলমান? 16 লক্ষ মুসলমান। 14 বছর জেহাদ হয়েছিল, এই 14 বছরে 16 লক্ষ মুসলমান শহীদ হয়েছিলেন। এই 16 লক্ষ মুসলমানকে নেতৃত্ব দিয়েছিলেন 8টি সংগঠন, এর মাঝে একটি ছিল জমিয়তে ইসলামীয়। জমিয়তে ইসলামীর প্রধান ছিলেন আহমদ শাহ মাসুদ। কে? আহমদ শাহ মাসুদ, ওই যে তালেবানের শেষ দিকে যে বেগেছে, আহমদ শাহ মাসুদের ছেলে, সর্বশেষ যে বিদ্রোহী নেতা পলায়ন করে আফগানিস্তান ত্যাগ করেছে, তার আব্বা আহমদ শাহ মাসুদ। এই আহমদ শাহ মাসুদ এবং হিজবে ইসলামীর প্রধান এবং আরও কয়েকটি দল, 8টি দল ছিল আফগানিস্তানে রাশিয়া হামলা করার পরে রাশিয়ার বিরুদ্ধে জেহাদের রত। 8টি দল জেহাদ করে, 14 বছর পর্যন্ত জেহাদ করে, যখন 16 লক্ষ মুসলমানের শাহাদতের বিনিময়ে স্বাধীন করলো, স্বাধীন করার পরে আমেরিকা চাল চাললো যে এখানে ইসলামী হুকুমত হবে না, এখানে গণতান্ত্রিক রাষ্ট্র হবে। এই চালে পা দিয়ে শেষ পর্যন্ত হিজবে ইসলামী, যা জমাত গেসা ছিল, মওদুদি গেসা ছিল, এই হিজবে ইসলামী রাজি হয় নাই ইসলামী হুকুমত করতে। বাকি সব দল রাজি হয়ে গিয়েছিল, কিন্তু হিজবে ইসলামী রাজি হয় নাই, জামাতপন্থী দল রাজি হয় নাই। জমিয়তে ওলামায়ে জমিয়তে ইসলামীর প্রধান আহমদ শাহ মাসুদ রাজি হয়েছিলেন,
কিন্তু বাকিরা রাজি হয় নাই বিদায়। তিনিও শুরু করলেন গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ হয়ে পুরা আট ভাগে আফগানিস্তান বিভক্ত হয়ে গেল, আটটি দলের আটটি এলাকা। যখন এই অবস্থা দেখা দিল তখন মুসলমানরা আফসোস করতে থাকলো যে 16 লক্ষ মুসলমানের শাহাদত ব্যর্থ হলো, আমরা ইসলামী হুকুমত করতে পারলাম না। এই সময়ে পাকিস্তানের জমিয়তের যারা নেতা ছিলেন, বিশেষ করে আব্দুল হক হক্কানী রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তান অল পাকিস্তান জমিয়ত, পুরা পাকিস্তান জমিয়তের সহসভাপতি মৌলানা সমীউল হক সাহেব, নাম শুনেছি আমরা, এই মৌলানা সমীউল হক সাহেবের আব্বা মৌলানা আব্দুল হক হক্কানী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার ছাত্র যারা ছিলেন আফগানিস্তানে তাদেরকে ডেকে আনলেন, মোল্লা উমর সহ। মোল্লা উমর এই মাদ্রাসার পড়ুয়া, এই মাদ্রাসার ফারেগ, এবং এই মাদ্রাসার ফারিগিন 50-60 জনকে খবর দিয়ে আনলেন। আনিয়া বললেন যে তোমরা ইসলামী হুকুমতের পক্ষে আন্দোলন শুরু করো। এর আগে বলে দেই, জামাতে ইসলামী দাবি করে ইসলামী হুকুমত তারা চায়, কিন্তু আফগানিস্তানে সৌদির বাদশাহ ফাহাদ হজে যাওয়ার পরে জমিয়তে ইসলামী, হিজবে ইসলামী এবং আব্দুর রসুল সাইয়াফের দল, সম্ভবত এই তিন দলকে নিয়ে কাবার গিলাফে দড়িয়ে তিন নেতাকে ওয়াদা করিয়েছিলেন যে তোমরা আফগানিস্তানে যাওয়ার পরে আর কোনো কুন্দল করবে না, কোনো গৃহযুদ্ধ করবে না, সবাই মিলে ইসলামী হুকুমত করবে। এই কথা রেখেছিল বাকি দুটি দল, কিন্তু হিজবে ইসলামী সেই কথা রাখে নাই। তাহলে চূড়ান্ত সময়ে যখন ইসলামী হুকুমত হবে তখন দেখা যায় জামাতে ইসলামী ইসলামী হুকুমত চায় নাই, তারা চেয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র হতে। কেন? তারা দেখেছে সংখ্যাগরিষ্ঠ দল হলো জমিয়তে ইসলামী। যদি ইসলামী হুকুমত হয় তাহলে নেতৃত্ব চলে যাবে কার হাতে? জমিয়তের হাতে। এজন্য তারা নেতৃত্বের লোভে নেতৃত্ব পাবে না বলে, নেতৃত্ব থেকে বঞ্চিত হবে বলে তারা ইসলামী হুকুমত চায় নাই। সেই জামাতে ইসলামী আবার স্লোগান দেয় আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করবে। আল্লাহর জমিনে 16 লক্ষ মানুষ শহীদ হওয়ার পরেও সেই জমিনে ইসলামী হুকুমত করতে দেয় নাই যে দল, সেই দল বাংলাদেশে এবং অন্যান্য দেশে ইসলামী হুকুমত করবে তা কল্পনা বিলাস হতে পারে, বাস্তব কোনো দিন হবে না। জামাতে ইসলামীকে ভালো মতো আমাদের চিনতে হবে। যেভাবে ধর্মনিরপেক্ষতার নামে এদেশে যারা রাজনীতি করছে তারা ভারতের হিন্দুত্ববাদী সরকারের হিন্দুত্ববাদী নীতি অবলম্বন করে বাংলাদেশকে পুরা হিন্দু রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা করছে, এইভাবে জামাতে ইসলামীও সাহাবা বিদ্বেষী এক দল তৈরি করে এই দেশের মুসলমানদেরকে সাহাবা বিদ্বেষী বানাতে চাচ্ছে। এজন্য আমরা জামাত সম্পর্কেও সতর্ক থাকবো, ধর্মনিরপেক্ষতাবাদীদের সম্পর্কেও আমরা সচেতন থাকবো। না হয় আমাদের উভয় কোনো এক দিক যদি আমরা গ্রহণ করে নেই তাহলে দুই দিকই আমাদের জন্য বাতিল, এই দুই দিকের কোনো দিককে গ্রহণ করা যাবে না। আওয়ামী লীগেরও দালালি করা যাবে না, বিএনপিরও দালাল উলঙ্গ দালালি করা যাবে না, যা বলবে বিএনপি তা মানবো, এ ধরনের উলঙ্গ দালালি বিএনপিরও করা যাবে না। জামাতে ইসলামের সাথেও আমাদের সম্পর্ক রাখা যাবে না রাজনৈতিকভাবে। এজন্যই আমরা দল থেকে 22 দলীয় জোট থেকে বেরিয়ে এসেছি। যা হোক, কথা ছিল যে জমিয়তে উলামার বদৌলতে উপমহাদেশে ইসলাম টিকে আছে। আমরা যদি তালাশ করি তাহলে দেখব এই উপমহাদেশে যত ইসলামী আন্দোলন হয়েছে সব ইসলামী আন্দোলনের উদ্যোক্তা জমিয়তে উলামা। সব ইসলামী আন্দোলনের উদ্যোক্তা কি? জমিয়তে উলামা। গত শতাব্দীর শেষ দশকের কথা, যখন এনজিওরা এই দেশে এসে আস্ফালন শুরু করলো তখন এনজিওদের বিরুদ্ধে সর্বপ্রথম ইমাম বাঁচাও দেশ বাঁচাও আন্দোলন শুরু করলেন মৌলানা মুফতি ওয়াক্কাস সাহেব, মৌলানা নূর হোসেন কাসেমী প্রমুখ। এই আন্দোলনকে দেখে শেষ পর্যন্ত মহাসমাবেশের ডাক দিলেন আমিনী সাহেব এনজিওদের বিরুদ্ধে। প্রথমে মুখ খুলেছে এবং প্রথমে বাস্তবে কর্মসূচি দিয়েছে এনজিওদের বিরুদ্ধে, খ্রিস্টবাদী এনজিওদের বিরুদ্ধে সর্বপ্রথম জমিয়ত, হেফাজতের আন্দোলন, এই আন্দোলন ও জমিয়তের সৃষ্টি। জমিয়তের মৌলানা মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহ আলাইহি আহমদ শফি সাহেবের কাছে বারবার গিয়েছেন এবং তাকে খাড়া করে তাকে আমির বানিয়ে বাংলাদেশের সব মক্তবে ফিকিরের সব ধরনের সংগঠনের নেতৃবৃন্দকে এক করে হেফাজত নামে আন্দোলন করেছেন।
সাধারণ মুসলমানদেরকে নিয়ে হেফাজত আমি আন্দোলন করেছেন, কিন্তু দুঃখজনক সত্য হলো আমাদেরকে দুশমন ভালোমতো চিনতে হবে। অনেক বাতিল আছে যারা প্রকাশ্য, আর কিছু বাতিল আছে যারা প্রকাশ্য না, তাদেরকে ধরতে আরো কষ্ট হয়। এই হেফাজতের আন্দোলনের সময়ও চরমনাই ওয়ালারা হেফাজতের ন্যাঙ্গা বিরোধিতা করেছে, এমনকি হেফাজতের বিরুদ্ধে লিফলেট বিতরণ করেছে, বই লিখে হেফাজতের বিরুদ্ধে প্রচার করেছে। যদি হেফাজত ইসলামী আন্দোলন হয় আর ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আরেক ইসলামী আন্দোলন অবস্থান নেয়, তাহলে সেটাকে ইসলামী আন্দোলন বলবো না দালালি আন্দোলন বলবো। এজন্য আমাদের হুশ রাখতে হবে, শুধু স্লোগান শুনলেই হবে না। পিরাকি পিরাকি আর রাজনীতি এক কথা নয়, একথা আমি বলছি না, চরমুনায় পীরের ইসলামী আন্দোলনের এক কাউন্সিলে বেশ কয়েক বছর আগে, 7-8 বছর আগে দাওয়াত দিয়েছিলেন কাদের সিদ্দিকীকে। কাদের সিদ্দিকী তাদের মঞ্চে গিয়ে তাদের কাউন্সিলে বলেছেন, রাজনীতি একটা আর পিরাকি আর একটা, আপনারা বুটে দাঁড়াইলে বুট 100 পান না, আবার দেখা যায় লাখে লাখে মুরিদ সমাবেশ করলে দেখা যায় শহর ভরে যায়, কিন্তু বুট দেখলে দেখা যায় 100 নাই। এই ধরনের রাজনীতি হবে না, আপনারা এক সাইড নেন, হয়তো রাজনীতি করেন না হয় কি করেন পিরাকি করেন। এই সেদিন যে শহীদ হয়েছেন যিনি আংশিক, আংশিক একজন শহীদ হয়েছেন না কিছুদিন আগে, এই আংশিক শাহাদতকারী, আংশিক শাহাদত যিনি লাভ করেছেন তাকেও যে পিঠটা দিয়েছে, সেও বলেছে তুমি কোন ধরনের পীর, দুনিয়াও চাও আখেরাতও চাও। অবশ্য তার এই কথা ঠিক নাই, দুনিয়ার নেতৃত্ব ধর্মনিরপেক্ষতাবাদীদের হাতে থাকবে না ধর্মপন্থীদের হাতে থাকবে, ধর্মপন্থীদের হাতে থাকবে, কারণ ধর্মনিরপেক্ষতাবাদীরা অবশ্যই দুর্নীতিবাদ, তারা বারবার প্রমাণিত। এদেশে আওয়ামী লীগ যে দুর্নীতি করে একথার প্রমাণ আর কেউ দেওয়া লাগবে, একথা প্রমাণিত হয়ে গেছে। এদেশের আবার বৃদ্ধ বনিতা একেবারে ছোট্ট শিশুও জানে যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দুর্নীতি করে, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি করে, জাতীয়বাদী ক্ষমতায় গেলে দুর্নীতি করে। তাহলে দুর্নীতিমুক্ত প্রশাসন করতে হলে অবশ্যই ইসলামী হুকুমত করতে হবে। এই ইসলামী হুকুমত করতে গেলে আমাদেরকে প্রথমে কর্মী হিসাবে গড়ে উঠতে হবে, প্রথমে ঠিক করতে হবে আমি কোন দল করব এবং কেন করব। জমিয়ত উলামায়ে ইসলামের বিশেষত্ব যেগুলো আছে এই বিশেষত্বগুলো নিয়ে ব্যাপকভাবে আলোচনা করার সুযোগ নেই, সময় নেই, শুধু একটি কথা বলবো যে জমিয়ত ইজমায় উম্মতের ভিত্তিতে সৃষ্টি হয়েছে। ইজমায় উম্মত বুঝেন তো, শরীয়তের দলিল কয়টা, কোরআন হাদিস ইজমা কিয়াস, ইজমায়ে উম্মত মানা পুরা উম্মতের জন্য ওয়াজিব। জমিয়ত যখন গঠন হয় তখন এ দেশের যত মক্তবে ফিকির ছিল, যত পথ পন্থা ছিল, যত সংগঠন ছিল ইসলামী, যত মরকজ ছিল ইসলামী, একেবারে রেজবি বেদাতি শিয়া এরা সব সহ সবাই মিলে এক বাক্যে চুক্তি করেছিল জমিয়তের সাথে, এবং জমিয়তের সাথে ঐক্যবদ্ধ হয়েছিল, যার নমুনা এখনো ভারতে দেখা যায়। আমাদের বারুকুড়ি হুজুর এখানে আছেন, দীর্ঘদিন দারুল দেওবন্দে পড়ছেন, এখানে শাহবাগী হুজুর আছেন, দীর্ঘদিন দারুল দেওবন্দে পড়ছেন। অনেক সময় দেখা যায় বেশিরভাগ জমিয়তের সভাপতি দেওবন্দি হন এবং সেক্রেটারি হন বেদাতি, ঠিক কি না? সেক্রেটারি অনেক সময় বেদাতি বানানো হয়, কারণ ভারতে মুসলমানদের দল বলতে একমাত্র জমিয়ত, আর কোনো দল নেই। আর দল থাকলেও এগুলো নামে আছে, সাইনবোর্ডে আছে, বাস্তবে কোনো দল নেই। ভারতের মুসলমান মনে করে আমাদের একমাত্র দল হচ্ছে জমিয়ত। যাই হোক, এই জমিয়ত গঠিত হয়েছিল যখন, তখন গঠিত হয়েছিল ইজমায়ে উম্মতের ভিত্তিতে। ইজমায়ে উম্মত বুঝতে পারছি তো, ইজমায়ে উম্মত মানে কি, মুসলমান নামদারি যত ফিরকা ছিল সব ফিরকা ঐক্যমত হয়ে, একমত হয়ে, সব ফিরকা মুত্তাহিদ হয়ে কি করেছিল, জমিয়ত গঠন করেছিল, জমিয়তুল উলামা হিন্দ গঠন করেছিল সব মিলে। অতএব এই দল গঠিত হয়েছে কিসের ভিত্তিতে, ইজমায়ে উম্মতের ভিত্তিতে। আর থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোন এলাকার মানুষ মুসলমানরা যদি ইজমায়ে উম্মতের উপরে কোনো সিদ্ধান্ত দেন উলামায়ে কেরাম, আর এই সিদ্ধান্ত না মানে, তাহলে আমভাবে গজব আসার সম্ভাবনা থাকে।
জমিয়তে ওলামা যখন ইজমা উম্মতের ভিত্তিতে সৃষ্টি হয়েছে সেই জমিয়তে ওলামায় হিন্দেরই অংশ হচ্ছে জমিয়তে ওলামায় ইসলাম। অতএব আজও জমিয়ত করা প্রত্যেকের জন্য জরুরি। জমিয়ত করা প্রত্যেকের জন্য কি জরুরি? কারণ জমিয়ত আজ পর্যন্ত বিলুপ্ত হয় নাই। জমিয়ত কিছুদিনের জন্য বাংলাদেশে শুধু বিলুপ্ত হয়েছিল খেলাফত আন্দোলনকে সমর্থন দিয়ে, সেটা আরেক চ্যাপ্টার, সেটা অন্য সময় হুজুররা বলবেন। শেষ পর্যন্ত আবার জমিয়ত সমর্থন প্রত্যাহার করে তার নিজের দল গঠন করেছে এই সামান্য সময় ছাড়া, তাও শুধু বাংলাদেশে, অন্য জায়গায় নয়। জমিয়ত আর কারো কাছে মিশে আর কারো সাথে গিয়ে নিজের অস্তিত্ব বিলীন করে নাই। জমিয়ত 100 বছর থেকে টিকে আছে এবং আশা করা যায় ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই জমিয়ত টিকে থাকবে। তবে ইজমায়ে উম্মতের উপর আমল না করার কারণে থানভী রহমতুল্লাহ আলাইহির বাসা মতো আমাদের মধ্যে গজব দেখা দিয়েছে। কি গজব? উলামায়ে কেরামের দালালির গজব। কি গজব? উলামায়ে কেরামের দালালির গজব। দারুলুম দেওবন্দের বৈশিষ্ট্য হলো যে কোনো বাতিলকে আমি প্রশ্রয় দেব না, সব বাতিলের বিরুদ্ধে একসাথে লড়ব। কাউকে আমি খালাতো ভাই, আর কাউকে মামাতো ভাই, আর কাউকে দুশ্মন এমন আচরণ করব না। সবার সাথে আমার বিরোধপূর্ণ সম্পর্ক থাকবে, সবাইকে আমি রুখে দাঁড়াবো। এই হচ্ছে জমিয়তের এবং দেওবন্দিয়তের মূল কথা। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের বাংলাদেশে কোনো কোনো আলেম নিজেরা নিজেদের ঈমান বিক্রি করে পুরা জাতিকে বিকিয়ে দিতে চান। এই ধরনের বিকিয়ে দেওয়ার প্রবণতা আছে কি নাই স্পষ্ট করে বলার দরকার আছে? আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত জমিয়ত এ ধরনের আমভাবে বিক্রি হয় নাই। যদিও একথা বলা যাবে না যে জমিয়তের এক দুইজন বিক্রি হন নাই, এক দুইজন হইতে পারে, এটা স্বাভাবিক। দানের সাথে তো সুসা থাকেই, এক দুইজন তো থাকবেনই। এক সময় ছিল আলহামদুলিল্লাহ 100 ভাগের 100 ভাগ ছিলেন বিক্রি হন নাই। এখন হয়তো এক দুইজন মাথা বিক্রি করতে পারেন, এক দুইজন, তাও এখনও বৃহত্তরভাবে অন্যান্য দলের চেয়ে জমিয়ত হকের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। অন্যান্য দল তালাশ করলে দেখা যায় যে নির্বাচন আসলে 300 সিটে আসন দেয়, 300 সিট নির্বাচনে প্রার্থী দেয়, আবার আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে। 300 সিটে প্রার্থী দেওয়ার অর্থ হলো আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা দেওয়া, আওয়ামী লীগের নির্বাচনকে কি করা, বৈধতা দেওয়া। আবার আওয়ামী লীগের বিরুদ্ধে বড় বড় বক্তব্যও দেয়, একদিকে বড় বড় বক্তব্য দেয়, আবার রাতের আধারে কোটি কোটি টাকা আওয়ামী লীগ থেকে নিয়ে 300 সিটে প্রার্থী দেয়। এই সমস্ত দল সম্পর্কে আমাদের সজাগ হতে হবে। আরও যদি আমরা তালাশ করি তাহলে দেখব এই সমস্ত দলের নেতৃত্বে যারা রয়েছেন তারা কোনো ভালো আলেম নন। এটা একবার দুইবার নয়, বারবার বলেছি, এরা হলো জাহিলের দল, জাহিলের নেতৃত্বে চলছে তাদের দল। এজন্য এদের দ্বারা কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না, জাহিল দ্বারা কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হয় না। ইসলামী নেতৃত্ব শরহে আকাইদের মধ্যে আপনারা যারা পড়েছেন তারা পেয়েছেন, ইসলামী নেতৃত্বের জন্য শর্ত হলো যে ইলমা তাকওয়ার দিক দিয়া সবচেয়ে উন্নত হবেন এবং সিয়াসত কিছু জানবেন, আবার ফোকাহা কেরাম বা মুতাকাল্লিমিন বলেছেন যদি কেউ ফেকা একটু কমও জানে, ইলিম যদি কমও থাকে আর তার সিয়াসি জ্ঞান বেশি হয় তাহলে তাকে সমর্থন করা যায় ইসলামী হুকুমতের প্রধান হিসাবে। এখন ইসলামী দল করলাম আমরা ইসলামী হুকুমত করার জন্য, এই ইসলামী হুকুমতের প্রধান যদি হয় জাহিলে মুরক্কব, সে যে জাহিল তাও জানে না। বুখারি শরীফ সানি পড়াইয়া ইলিম দেখাতে লাগছিল, ইলিম দেখাইছে কিতাবু সিওরকে পড়ছে কিতাবু সির, ওটা আবার শুদ্ধ করছে, শুদ্ধ কি সারিয়ার জমা নাকি সির, সারিয়ার জমা নাকি সিওর, সারিয়ার জমা কি সারায়া না, ওটা আবার শুদ্ধ করছে, ওই 6 মাস আগের না 1 বছর আগের যে ভুল ওটাকে শুদ্ধ করছে, শুদ্ধ করতে গিয়ে আরো ডাবল ভুল করছে। এই ধরনের জাহিলে মোরক্কবের দ্বারা ইসলামী হুকুমত হবে, এটা কল্পনা বিলাস, এটা হাবে ঘটতে পারে, বাস্তবে কোনোদিন ঘটবে না। এজন্য আমাদেরকে ছাত্র জমিয়ত বাংলাদেশের ছায়াতলে জমিয়তের ওলামায়ে কেরামের নেতৃত্বে আমাদের ইসলামী আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। কারণ জমিয়ত হচ্ছে এই উপমহাদেশের একমাত্র ইজমার ভিত্তিতে গঠিত দল,
এবং আজও পর্যন্ত জমিয়তের সাথে যত উলামায়ে কেরাম রয়েছেন সারা বিশ্বে এত উলামায়ে কেরাম অন্য কোন দল, শুধু চরমুনার দল না, অন্য কোন দলের সাথে, বিশ্বের অন্য কোন দলের সাথে এত উলামায়ে কেরাম নেই। এক হিসাবে দেখা গেছে বাংলাদেশে উলামায়ে কেরামের সংখ্যা প্রায় তালাবা এবং উলামা মিলাইয়া 40 লক্ষ, কত? 40 লক্ষ। এর মধ্যে তালাশ করলে দেখা যাবে 35 লক্ষই জমিয়তের সাথে, হয়তো মাঠে নাই, সবাই মাঠে কাজ করে না, রাজনীতি সবাই মাঠে করে না, এটা সাহাবায়ে কেরামও সবাই রাজনীতি মাঠে করেন নাই, অনেকে ইলমের খেদমত করেছেন, রাজনীতির টাচেও যান নাই, অনেকে আবার রাজনীতি করেছেন, অনেকে ব্যবসা করেছেন, অনেকে কোরআন, অনেকে হাদিস এবং তাফসিরের খেদমত করেছেন, এভাবে তকসিমে কারের মাধ্যমে সাহাবায়ে কেরামের কাজও চলেছে। এই হিসাবে বাংলাদেশেও সবাই যে মাঠে রাজনীতি করবে তা না, কিন্তু রাজনীতি সমর্থন করে এমন ওলামার সংখ্যা তালাশ করলে দেখা যাবে 40 লক্ষের মধ্যে 35 লক্ষ, বাকি সব দল মিলিয়া 5 লক্ষ। আর হাদিসে নবী আলাইহিসসালাম বলেছেন যে যারা সংখ্যাগরিষ্ঠ তাদেরকে লক্ষ্য করে চলো, যারা সংখ্যাগরিষ্ঠ তাদেরকে লক্ষ্য করে চলো, ইত্তাবিউ সাওয়াদ আল আজম, ইত্তাবিউ সাওয়াদ আল আজম, সাওয়াদ আজম মানে সংখ্যাগরিষ্ঠ, যারা সংখ্যাগরিষ্ঠ তাদেরকে ফলো করে চলো। আমরা ফলো করবো উলামায়ে কেরামকে না আর কাউকে, উলামায়ে কেরামকে ফলো করবো। ইসলামী আন্দোলন করতে হলে কাকে ফলো করতে হবে? উলামায়ে কেরামকে ফলো করতে হবে। আর উলামায়ে কেরাম বেশিরভাগ কোন দলে আছেন? জমিয়তে আছেন। এজন্য আমরা যদি ইসলামী আন্দোলন করতে হয় বাস্তবে, তাহলে আমাদেরকে অবশ্যই জমিয়তের সাথে সম্পৃক্ত হতে হবে। এখন আসি অন্য প্রসঙ্গে, আমরা ছাত্র জমিয়ত বাংলাদেশ করব কি উদ্দেশ্যে? ছাত্র জমিয়ত বাংলাদেশ করব ভবিষ্যতে জমিয়তের নেতৃত্ব দেওয়ার উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? এখন না, ভবিষ্যতে জমিয়তের নেতৃত্ব দেওয়ার উদ্দেশ্যে। বাকি আমাদের মনে অনেক সময় অনেক অশ্বাস আসে যে এগুলো করে কী লাভ, কোনো কিছু তো হচ্ছে না। তালেবানরা যখন 50-60 জন তালেবান গঠন করেছিল, তখন তারা কীভাবে ভেবেছিল যে তারা ফুল গুঠা আফগানিস্তানের মালিক হয়ে যাবে একদিন? কথা বুঝে আসে না? হকপন্থী আন্দোলন এক সময় কামিয়াব হবেই, দেরি লাগবে, সময় লাগবে, তবে মুজাহাদা লাগবে, মুজাহাদা ছাড়া হবে না। এজন্য আমি আয়াত পড়েছি, ওল্লাদিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এখানে জাহাদু ভাবে মুফায়লা থেকে এসেছে, কোন ভাব থেকে? মুফায়লা থেকে। মুফায়লা থেকে আসার অর্থ হইল মুবালাগা। কি মুবালাগা? সাধারণ কষ্ট হয়ে চলবে না, যারা আমার রাস্তায় সর্বোচ্চ ত্যাগ করবে, সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করবে, আমি তাদেরকে সঠিক রাস্তা দেখাবো। এটা বলেছেন ইসলামী কর্মীদের উদ্দেশ্যে। এই আয়াত বলা হয়েছে কার উদ্দেশ্যে? ইসলামী কর্মীদের উদ্দেশ্যে। আমি যদি আমার ঘরে বসে থাকি তাহলে আমার জন্য এই আয়াত না। আমি যদি মাঠে আসি, কাজ করতে চাই, ইসলামকে সব কিছুর উপরে বিজয়ী করতে চাই, ইসলামকে যদি প্রতিষ্ঠিত করতে চাই, কোরআন সুন্নাহকে যদি সমাজে প্রতিষ্ঠিত করতে চাই, ভবিষ্যতে ইসলামী হুকুমতের ফেজা তৈরি হবে এমন পরিস্থিতি করতে চাই, তা না হলে কমপক্ষে ইসলাম ও মুসলমানের যতটুকু অস্তিত্ব আছে ততটুকু অস্তিত্ব যেন বহাল থাকে, এর চেয়ে খারাপ অবস্থা যেন মুসলমানদের না হয়, এই উদ্দেশ্যে আমরা যদি রাজনীতি করি তাহলে আমাদেরকে অবশ্যই কিছু জিনিস শিখতে হবে। আমাদেরকে কী করতে হবে? কিছু জিনিস শিখতে হবে। কি শিখতে হবে? আমাকে বক্তব্য শিখতে হবে, আমার দাবি স্পষ্ট করে সুন্দর ভাষায়, সাবলীল ভাষায়, মিষ্ট ভাষায়, সাহিত্যপূর্ণ ভাষায় উপস্থাপন করা শিখতে হবে। এর সাথে সাথে আমাকে লেখালেখিও শিখতে হবে। কি শিখতে হবে? লেখালেখিও শিখতে হবে, কারণ ইসলামী আন্দোলন চালাইতে গেলে যেমন বক্তব্যের দরকার তেমন লেখারও দরকার। লেখার দরকার আছে কি নাই? আমরা অনেক সময় দেখা যায় মিটিংয়ের রেজুলেশন লিখতে জানি না। মিটিংয়ের রেজুলেশন কেমনে লেখা হয়? ঠেলাঠেলি করি, আপনি লেখেন, আপনি লেখেন, আপনি লেখেন, এর মানে হইলো আমি জানি না। এভাবে হলে তো ইসলামী হুকুমত হবে না। ইসলামী হুকুমত না হলেও ইসলামী হেফাজত হবে না। ইসলামী হুকুমত যদি নাও হয় কমপক্ষে কী হওয়া দরকার? ইসলামী হেফাজত হওয়া দরকার। এটা করতে হলে আমাদের যেভাবে বক্তব্য শিখতে হবে সেভাবে কিও শিখতে হবে, লেখালেখিও শিখতে হবে, কারণ বক্তব্যের মাধ্যমে মানুষ সাধারণত প্রভাবিত হয় সাময়িক,
মানুষের উপর বক্তব্যের প্রভাব পড়ে, কিন্তু এই প্রভাব পড়ে সাময়িক, এটা দীর্ঘস্থায়ী হয় না। আর লেখার মাধ্যমে মানুষের ব্রেইনে, মানুষের জেহনে, মানুষের মাথায় যে আঁচ লাগে, মানুষের মাথায় যে ধারণার সৃষ্টি হয়, সেটা হয় দীর্ঘস্থায়ী। এজন্য ইসলামী হুকুমতের কর্মী তৈরি করতে হলে অবশ্যই ব্যাপকভাবে বই পাঠের ব্যবস্থা করতে হবে। আমরা যারা ইসলামী হুকুমতের কর্মী হব, আমাদের যাদের খাস রয়েছে, প্রত্যেকেরই খাস রয়েছে কিনা, আমরা সবাই ইসলামী আন্দোলনের কর্মী হব না ছাগল হব? ছাগল হলো বৃষ্টি আসলে ফে ফে করে দৌড়ায়, এটা হলো ছাগলের কাজ। আর দুর্বল ইমানের প্রমাণ হলো যখন কোনো বাতিল আক্রমণ করে তখন গড়ে তালা দিয়ে বসে থাকে। আর সবল ইমানের যে হলো মানরা আমিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি, শক্তি প্রয়োগ করে অসংলগ্ন অবৈধ কাজকে রুখতে চায়, এটা হলো কবি ইমানের দাবি। ফামাল্লাম ইয়াস্তাতিউ ফাবিলিসানিহি, যদি এটা সম্ভব না হয় তাহলে কমপক্ষে মুখে প্রতিবাদ করে, মুখে প্রতিবাদ করাও সম্ভব না হলে অন্তর দিয়ে খারাপ পায়। ওয়াজালিকা আযাফুল ইমান, এটা হলো দুর্বল ইমান। এর নিচে গড়ে তালাবদ্ধ হয়ে বসে থাকার নাম ইমান নয়, এটা কুফরি। এটা আমি বলছি না, এই হাদিসের আলোকে বলছি। নহি আনিল মুনকার, তাবলিগ জামাত আমরা করি ঠিক আছে, কিন্তু তাবলিগ জামাত দিয়ে কোনোদিন নহি আনিল মুনকার হবে না। কিয়ামত হয়ে যাবে কিন্তু নহি আনিল মুনকার হবে না। তাবলিগ জামাত নহি আনিল মুনকারের জন্য তৈরিও করা হয় নাই, তাবলিগ জামাত সৃষ্টি করা হয় নাই নহি আনিল মুনকারের জন্য। তাবলিগ জামাত সৃষ্টি করা হয়েছে আমর বিল মারুফের জন্য। কিসের জন্য? আমর বিল মারুফের জন্য। আর এক হাদিসে নবী আলাইহিস সালাম সাতবার তাকিদ দিয়ে বলেছেন, ওয়ালা তানহাউন্না, ওয়ালা তানহাউন্না, ওয়ালা তানহাউন্না, সাতবার তাকিদ দিয়ে বলেছেন। মুহাদ্দিসিনে কেরামের রায় হলো আর কোনো হাদিসে সাতটি তাকিদ একসাথে নাই, নহি আনিল মুনকারের উপর সাতটি তাকিদ একসাথে আছে। এটা বলেছেন আরশাদ মদনী মাদ্দাদিল্লাহুল আলী, সাতবার তাকিদ দিয়ে বলেছেন অবশ্যই তোমরা গর্হিত কাজকে প্রতিরোধ করবে, অবৈধ কাজকে কি করবে, প্রতিরোধ করবে, অসংলগ্ন কাজকে, অধর্মীয় কাজকে, বিধর্মী কাজকে তোমরা প্রতিরোধ করবে। আমরা এই প্রতিরোধ করার জন্য প্রস্তুত আছি কি নাই? আমরা যদি প্রতিরোধ করতে হয় তাহলে প্রতিরোধের সব রাস্তা শিখতে হবে। প্রতিরোধের এক রাস্তা হচ্ছে বিবৃতি, বক্তব্য। এখন আমরা দেখি ফেসবুকে সুন্দর সুন্দর করে আহলে কোরআনরা বক্তব্য দেয় কিনা, সুন্দর করে সলভীরা বক্তব্য দেয় কিনা, এর বিরুদ্ধে আমার বক্তব্য আরও সুন্দর হওয়া লাগবে কিনা? আমার বক্তব্য আরও সুন্দর হওয়া লাগবে। বক্তব্য শিখা একেবারে সহজ। একটা প্রবাদ আছে বাংলা ভাষায়, সিলেটি ভাষায়, বক্তে বক্তে বক্তা আর সিরতে সিরতে তক্তা। বক্তে থাকলে মানে মঞ্চে উঠে বলতে থাকলে এক সময় বক্তা হওয়াই যায়, তবে চেষ্টা মেষ্টা করতে হবে মোতালা করে বলার। আফরে আপনারা সবাই জানেন গতকাল পত্রিকায় এই এসেছে, এই ধরনের বক্তব্য দিয়ে কোনো লাভ নাই। পত্রিকায় কি আসছে সেটা বললাম, আবার এটা পত্রিকায় আসলো, পরের দিন আবার বললাম পত্রিকায় এটা এসেছে। পত্রিকাই হলো বুখারি শরীফ, পত্রিকাই হলো তিরমিজি শরীফ, সব কিছুই হলো পত্রিকা। এই ধরনের রাজনীতি করলে ইসলামী রাজনীতি হবে না। ইসলামী রাজনীতির জন্য বিষয়ভিত্তিক বই পড়তে হবে। বিষয়ভিত্তিক বই পড়া যখন আপনি শুরু করবেন, তখন আপনাকে কোনো আলোচনায় দিলে যে বিষয়ে আলোচনা দেওয়া যাবে আপনি সে বিষয়ে কথা বলতে হবে, তবে মোতালা করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া আদায় করি, যেহেন তো সেভাবে আল্লাহ দেন নাই, যা দিয়েছেন তার জন্য শুক্রিয়া আদায় করি। দাওরার বছর 400 কিতাব মোতালা করেছি এক পাঠাগারে। প্রতিদিন এশার নামাজের পরে বসতাম হাটাদারি মাদ্রাসায় চারতলায় মেহমানখানার বারান্দায়, আর ফজরের আজানের পরে উঠতাম। পুরা বছর এইভাবে গেছে। দরার পরীক্ষা দিছি শুধু সবকের উপর, তকরিরের উপর ভিত্তি করে। এরপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ শুকুর, বুখারি আউয়ালে 50-এর জায়গায় 53 পেয়েছি। কারণ যা মোতালা করেছি, এগুলো মোতালা করেছি অর্থনীতি, এর মধ্যে বুখারি শরীফের হাদিস আছে। যা মোতালা করেছি সমাজনীতি মোতালা করেছি, এর মধ্যে অবশ্যই তিরমিজি শরীফের হাদিস আছে। এই হাদিসগুলো আমার মোতালা এমনিতেই হয়ে গেছে, অর্থসহ। বিষয়ভিত্তিক বই পড়ার কারণে অর্থসহ আমার এমনিতেই মোতালা হয়ে গেছে। এজন্য হাসিয়ার সরা তালাশ করার কোনো প্রয়োজন হয় নাই। আপনারাও বিষয়ভিত্তিক বই পড়ুন, ঠিক আছে? বিষয় ধরে ধরে বই পড়ুন।
एक इतिहास নিয়ে যদি আপনি পড়তে শুরু করেন আর আপনার বয়স যদি হয় 1000 বছর তাহলে খোদার কসম জমিয়তের ইতিহাস শেষ হবে না আপনার 1000 বছর শেষ হয়ে যাবে জমিয়ত সেই দলের নাম জমিয়তের আকাবির যারা আছেন তাদের জীবনী যদি একত্র করা হয় তাহলে দেখা যাবে কয়েক লক্ষ পৃষ্ঠা হয়ে গেছে এজন্য মুতালা করার অভ্যাস করেন কি করেন মুতালা করার মুতালা বুঝেন তো মুতালা একটা আর পাঠ আর একটা পাঠ হলো আমরা তিলাওয়াত করি না বুঝে তিলাওয়াত করি না না বুঝেও তিলাওয়াত করি না বুঝেও তিলাওয়াত করি এটার নাম হলো খেরাত এটার নাম হলো পাঠ আর বুঝে গভীরে গিয়ে অনুসন্ধানমূলক দৃষ্টি নিয়ে মুতালা করা অধ্যয়ন করা এর নাম হলো মুতালা গভীরে গিয়ে অধ্যয়ন করার নাম হলো কি মুতালা আপনি প্রত্যেকটি বিষয়কে সমালোচনার দৃষ্টিতে পড়ুন তখন আপনি একদিন বড় সমালোচক হয়ে যাবেন সাহিত্য প্রশিক্ষণ হয়েছে বাদাসর সাহিত্যের সর্বোচ্চ স্তর হলো সাহিত্য সমালোচনা একজন একটা বই লিখেছে এই বইয়ের উপর মন্তব্য করা মন্তব্যমূলক লেখা এটার নাম হলো গিয়া সাহিত্য সমালোচনা এই সাহিত্য সমালোচনা যে করতে পারে সে হলো সাহিত্যের ইমাম তাকে সাহিত্যের ইমাম গণ্য করা হয় আপনি যদি ভবিষ্যতে সাহিত্য সমালোচক হতে চান তাহলে এখন থেকে মুতালা করেন তনকিদি নজর নিয়া আত্মসমালোচনার দৃষ্টিভঙ্গি নিয়া সমালোচনার দৃষ্টিভঙ্গি নিয়া সমালোচনা করা না সমালোচনার দৃষ্টিভঙ্গি নিয়ে মুতালা করেন তখন আস্তে আস্তে আপনার মধ্যে ভিন্ন আঙ্গিকে কিছু লেখার বা ভিন্ন আঙ্গিকে কিছু বলার অবশ্যই আপনার অভিজ্ঞতা হবে এজন্য আমরা ছাত্র জমিয়ত বাংলাদেশ যারা করব তারা অধ্যয়ন করব ঠিক আছে তো কি অধ্যয়ন করব আমাদের হুজুররা রয়েছেন আপনাদের মাসিক প্রশিক্ষণ হয় মাসিক প্রশিক্ষণে আপনারা প্রশ্ন করে জেনে নিতে পারেন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ বিষয়ভিত্তিক অধ্যয়ন করবেন এক বিষয় ধরবেন যেমন অর্থনীতি অর্থনীতির ছোট বই থেকে শুরু করবেন বড় বই পর্যন্ত অন্তত 5-7টা পড়বেন তখন আপনার অর্থনীতির একটা মৌলিক ধারণা হবে এর মধ্যে একটা আছে ইসলামী অর্থনীতি শুধু অর্থনীতি একটা ইসলামী অর্থনীতি আরেকটা এই ইসলামী অর্থনীতির অংশ আছে ব্যাংকিং ব্যবস্থা ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আরও আছে ইসলামী মুজারাবা আরও বিভিন্ন ধরনের সাইট লেখা আছে ইসলামী অর্থনীতির এই অর্থনীতি সম্পর্কে আপনি মুতালা করেন যে বিষয় আপনার জন্য ইন্টারেস্টি হয় যে বিষয় আপনার জন্য আকর্ষণীয় হয় সেই বিষয় নিয়ে আপনি মুতালা করতে থাকেন এখন থেকে মুতালা করতে থাকেন এবং নিয়ত করেন যে আমি দোরায় হাদিস পাস করা পর্যন্ত বা আমার ছাত্রজীবন শেষ করা পর্যন্ত এই বিষয়ের যত বই আমার দ্বারা সংগ্রহ করা সম্ভব হবে সব আমি পড়ে নেব এই ধরনের যদি সিদ্ধান্ত নেন তাহলে আপনি এক বিষয়ে পুরো আলেম হয়ে যাবেন যে বিষয়ে অধ্যয়ন করবেন সেই বিষয়ে আপনি কি হয়ে যাবেন পুরো আলেম হয়ে যাবেন আর এক বিষয়ে যদি পুরো আলেম হইতে পারেন তাহলে বাকি সব বিষয় আপনার জন্য সহজ হয়ে যাবে এজন্য আমরা ছাত্র জমিয়ত বাংলাদেশ যারা করব তারা একদিকে বক্তব্য শিখবো অন্যদিকে কি শিখবো লেখালেখি শিখবো লেখালেখি করতে হলে ফাও লেখালেখি করে লাভ নাই তত্ত্বভিত্তিক লিখতে হবে আর তত্ত্বভিত্তিক লিখতে হলে পড়তে হবে তত্ত্বভিত্তিক লিখতে হলে কি করতে হবে পড়তে হবে একটা কথা না বললেই নয় ফেসবুক সাহিত্য বর্তমানে যে ফেসবুকে সাহিত্য চলে এই সাহিত্য আমার দৃষ্টিতে সাহিত্যের জন্য আত্মঘাতী যে ছাত্র চেষ্টা করলে ভালো সাহিত্যিক হতে পারত সে ফেসবুকের সাহিত্যের নিশায় পড়ে তার সাহিত্য মেধা নষ্ট করে ফেলে এজন্য ফেসবুক সাহিত্য থেকে সবসময় বেঁচে থাকবে ফেসবুক সাহিত্যের মাধ্যমে গোটা বাংলা ভাষার বানানকে সম্পূর্ণ শেষ করে দেওয়া হয়েছে যত রসই দীর্ঘইকারওয়ালা যত শব্দ আছে সব রসইকারওয়ালা হয়ে গেছে এখন হাদিস লেখে হ আকার দ রসইকার দন্তস হাদিস এই হাদিসের অর্থ হলো গিয়া নতুন আর হাদিস আরবিতে কিভাবে লেখা হয় হা দাল ইয়া সা এই ইয়ার উচ্চারণটা গেল কই দেখা যায় এ নিয়ে আমরা কোনো ফিকিরই করি না ফেসবুক সাহিত্য যারা চালায় তারা এ নিয়ে কোনো ফিকির করে না কোনোভাবে লেখলেই হলো যেভাবে বলেছেন মাগরিবের পূর্বে যে 600 লেখলে 6×12 ভুল হয় এটা একেবারে বাস্তব এ ধরনের সাহিত্য চর্চা করে কোনোদিন সাহিত্যিক হতে পারবেন না সাহিত্যিক হতে হলে
সাহিত্যের যে চর্চার নিয়ম আছে সেই নিয়ম মতো লেখ হাতের কলমে লিখে সাহিত্য শিখতে হবে অথবা কম্পিউটারে লিখে সাহিত্য শিখতে হবে। কম্পিউটার তো আর আপনার নাই, প্রত্যেকের তো ব্যক্তিগত কম্পিউটার নাই, তাহলে আমাদেরকে কলমের মাধ্যমেই সাহিত্য শিখতে হবে। ফেসবুকের মাধ্যমে সাহিত্য, এই সাহিত্য হলো বাজারি সাহিত্য। ফেসবুকের যে সাহিত্য সেটা হলো কি সাহিত্য? বাজারি সাহিত্য। এই সাহিত্যের কোনো মূল্য নাই, এই সাহিত্যের কোনো ফজিলত নাই, বরং এই সাহিত্য কি শিখায়? গীবত শিখায়। এই সাহিত্য কি শিখায়? অহেতুক মানুষকে গালাগালি করা শিখায়। এই সাহিত্য কি শিখায়? অহেতুক মানুষকে সমালোচনা করে শিখায়। এই এই সাহিত্য কি শিখায়? ফেসবুকের মাধ্যমে বড়দেরকে ভুল ধরিয়ে বেয়াদবি করা শিখায়। বাস্তব বললাম না অবাস্তব বললাম? এই সমস্ত খারাপই যারা শিক্ষা করতে চান না তারা ফেসবুক সাহিত্য পরিত্যাগ করবেন। আপনি সত্যিকার সাহিত্যিক হতে হলে আপনাকে অবশ্যই ফেসবুক সাহিত্য পরিত্যাগ করতে হবে এবং ইসলামী শব্দগুলোর বানান রীতি আগ থেকে আপনি ধারণা রাখতে হবে। ইসলামী শব্দগুলোর বানান কীভাবে হবে? কোরআনে করিম রসইকার দিয়া লেখা হবে না, কোরআনে করিম লেখা হবে কি দিয়া? দীর্ঘইকার দিয়া। হাদিস লেখা হবে কি দিয়া? দীর্ঘইকার দিয়া। এটা রসইকার দিয়া লেখলে তার অর্থ বিগড়ে যায়, এটা আর পরিভাষায় হাদিসুর রসুল থাকে না, এটা হাদিস অর্থ বাদ হয়ে যায়, কথা হয়ে যায়। এজন্য ছাত্র জমিয়ত বাংলাদেশ আমরা যারা করব আমাদেরকে এক কথায় ব্যক্তি গঠনের প্রতি মনোযোগী হতে হবে। কি হতে হবে? ব্যক্তি গঠনের প্রতি মনোযোগী হতে হবে। ব্যক্তি গঠন মানে কি? আমার মাঝে আল্লাহ তাআলা কোনো না কোনো মেধা দিয়ে আমাকে সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ তাআলা কোনো মেধা ছাড়া সৃষ্টি করেন না, কোনো না কোনো মেধা দিয়ে কি করেন? সৃষ্টি করেন। কারো মেধা থাকে সাংগঠনিক, কারো মেধা থাকে লেখালেখির, কারো মেধা থাকে বক্তব্যের, কারো লেখা থাকে তকরারের, কারো লেখা তারও মেধা থাকে মুনাজারার, কারো লেখা থাকে মুশায়ারার, আরও বিভিন্ন ধরনের মেধা। এক এক ধরনের মেধা দিয়ে আল্লাহ তাআলা এক একজনকে সৃষ্টি করেন। আপনাকে আল্লাহ তাআলা কোন মেধা দিয়ে সৃষ্টি করেছেন তা আপনি একটু যাচাই করে নিতে হবে, আপনি পরীক্ষা করে নিতে হবে যে আমার মাঝে কোন মেধা আছে। আমার মাঝে বক্তব্যের মেধা আছে, না লেখার মেধা আছে, না রাজনীতি করার মেধা আছে, না সংগঠন করার মেধা আছে, না সামাজিক কাজ করার মেধা আছে, না সমাজ সেবা করার মেধা আছে। এই সমস্ত মেধা তালাশ করে নিতে হবে। প্রত্যেকেই আল্লাহ তাআলা মেধা দিয়ে সৃষ্টি করেছেন। আপনি আপনার মেধাকে যদি তালাশ না করেন তাহলে আপনার মেধা অকালে নষ্ট হয়ে যাবে, আপনার এই মেধা কোনো কাজে আসবে না। আর যদি এখন থেকে আপনি আপনার মেধা যাচাই করে সেই মেধাকে কাজে লাগাইতে শুরু করেন তাহলে একদিন আপনি এই বিষয়ের আল্লামা হয়ে যাবেন, আপনি টেরও পাবেন না কিভাবে আল্লামা হয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ব্যক্তি গঠন, সমাজ গঠনের উদ্দেশ্যে এবং ইসলামী জেহাদ ভবিষ্যতে পরিচালনা করার উদ্দেশ্যে অর্থাৎ সামাজিক জেহাদ, রাজনৈতিক জেহাদ, এই সমস্ত জেহাদ পরিচালনা করার উদ্দেশ্যে আমাদেরকে সঠিকভাবে গড়ে ওঠার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।